তাহলে আপনি বলছেন ওর জন্যই আমি বেঁচে উঠেছি? গত 3 দিন ও আমাকে একাই দেখাশোনা করেছে। হ্যাঁ স্যার, এই 3 দিন ধনরাজ যেভাবে আপনাকে দেখাশোনা করেছে তা ভাবাই যায় না। পাহাড়ের জঙ্গলগুলো অবশ্য ওই রকমই হয়, নিজের প্রাণের মায়া কখনো করে না। ধনরাজ, হুজুর। থ্যাংক ইউ ধনরাজ, থ্যাংক ইউ। মানে 20 টাকা বকশিস। সালাম হুজুর, সালাম। যা, আমিও চলি স্যার। সিগারেট, সিগারেট আছে? ওকে, না হুজুর। আপনাদের সিগারেট এখানে কোথায় পাব? আমার এই ছোট পান বিড়ির দোকান। তোমার বউ? হ্যাঁ হুজুর। কি নাম? ফুলমায়া। সালাম হুজুর, সালাম। ও সাহেবটা কে? সিমটন বাগানের ছোটা সাপ। আমাকে ডর লাগছিল। কেন? ভাবলাম ধরে নিয়ে যাবে বুঝি। Whiskey কম পড়েছে তো আমি দিচ্ছি। What you very nervous about? Whiskey কম পড়লো, মেয়েগুলো কি যা এনেছো তাতেই আমি আশেপাশের সমস্ত বস্তিতে লোক লাগিয়ে খুঁজে খুঁজে বাছাই করা মেয়েগুলো তুলে আন। After all, it's my party. Sab, Andaj. দিকে ধরলে বহুত মোকা পাওয়া গেছে। আরো 4 গ্লাস ওয়াটার এখানে দিয়ে যাও। ফুলমাকে বল নিজের হাতে যেন মাল ঢেলে দেয়। একবার যখন চোখে পড়েছে না, ও ছেলেকে তুলে নিয়ে চাপবই চাপে যেতে চাইছো না? একদম বদনাম হয়ে যাবে তোমার সাহেব। ভর্তি আর আমার আবার ছাড়তো। এই গাঞ্চা কোনো কোনো না দে। চল মাঝে ধনদাসকে দৌড়ে দিন।
খাতা লিখবো না গ্যাস দিবি? না লিখো লিখো। আচ্ছা ঘোষ দাদা, ও কৃষ্ণা থাপার দোকান সারা রাত খোলা থাকে, কি ব্যাপার? হারাম জানা, শরবত বিক্রি কাঁচা পয়সা স্বাদ পেয়েছে, তাই যতক্ষণ পারে খোলা রাখে। ও সালা চোলাই কারবার শুরু করে দিয়েছে। শুধু চোলাই? কোন অচপাড়াকে জঙ্গল থেকে ছবিকে ধরে নিয়ে এসে বলছে আমার বউ, আর ওই মেয়েটার লোভে তুমি আর বদমাইশ চোর ডাকাত মাতাল এখানে জুটেছে। আসবাসমে দেখিসনি? হ্যাঁ দেখলুম, কি একটা মেয়ে বসে আছে ঠিকই, কিন্তু আমি ঠিক ভালো করে খেয়াল করিনি। আমিও দেখিনি, তবে শুনেছি মেয়েটা খুব ভালো, সবাইকে যত্ন করে। যাচ্ছিস কি রে? আরে বস, দুই ভাই মিলে একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ মাঝে তো আমার ঘুম ভাঙে, আমার তো ঘুমই হবে না। সাহেবের হুকুম, এক ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে, বুঝলে না? মান সম্মানের ব্যাপার। বুঝতিস বুঝতিস পড়ে হবে। আচ্ছা কি খবর? টাকাটা ধরো, হাজার আছে। ঠিক আছে তো, গিনতি করে নাও। ঠিক আছে, পরশু রাত্রে আসবো, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিও। আচ্ছা। হ্যাঁ চুড়িয়া কেমন, রংদার তো? আরে দারুণ, অনেকে নজর আছে। তোমার জন্য রেখে দিয়েছি, কিন্তু বলছিলাম কোনো গোলমাল হবে না তো? কিচ্ছু না, সব ফেরার মাপে কাজ হবে। আরে বাবা, এর আগেও তোমার ঘর থেকে বকরি তুলে নিয়ে গেছি, কেউ জানতে পেরেছে? কেউ না, কেউ। পরশু রাত্রে। ঠিক আছে। শরীর খারাপ তবু এত খাচ্ছ? আমার ডেরার সামনে ছেলে তো ফিসফিস করে কথা বলবে? তাহলে ভোজালি যে কেটে ফেলবো না। সুলতান, আরে জলদি জলদি
ছোকরি গুলোকে লরিতে বোঝাই করে দে, কাল ভোরের আগে মাল পৌঁছে দিতে হবে। কোথায় স্যার? কলকাতা। না স্যার, তাহার বাজার কলকাতা। দালালরা ওখানে অপেক্ষা করবে। যা জলদি যা যা। আবে চৌধুরী স্যার, ছোটা সে দে তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।